প্রতিদিনই নতুন নতুন কর্মসূচি এবং লক্ষ্য পূরণের জন্য কাজ করে যাচ্ছেন রাজ্যের তরুণ মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার বিলোনিয়া সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরে আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের প্রাণী সম্পদ এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। প্রাণী সম্পদ অধিক ব্যবহার করে কিভাবে দুধ, ডিম, মাংস সহ অন্যান্য খাদ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধি করে স্বয়ং সম্পূর্ণ হতে পারা যায় সেই নিয়ে বৈঠক বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে বলে জানান সুধাংশু দাস। প্রাণী মৃত্যুর হার রোধ একেবারে কমিয়ে আনার জন্য প্রাণী সম্পদ দপ্তর আগামী দিনে আরো ব্যাপকভাবে কাজ করবে বলে উল্লেখ করেন তিনি। বিশেষ করে এআরডিডি ডিপার্টমেন্ট একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের, এবং এই দপ্তরের মাধ্যমে আমাদের রাজ্যের যারা লাইফ স্টক যেগুলি আছে সেগুলিকে আমরা বিভিন্ন ডিজিজ থেকে প্রিভেনশনের একটা বিষয় থাকে সেই কাজ আমরা করে থাকি, এবং অ্যানিমেল অরিজিন ফুড অর্থাৎ লাইফ স্টক থেকে যে সমস্ত খাদ্য বিশেষ করে মাংস, ডিম এবং দুধ এবং যেগুলি আমাদের নিউট্রিশন পারপাসে ইউজ হয় সেগুলির জন্য আমরা আলোচনা করেছি। আমাদের বর্তমানে এই জেলাতে আমাদের প্রোডাকশন রেট কী আছে, কনজামশন রেট কী আছে, ডিমান্ড এডিশনাল কী আছে, এই ডিমান্ডগুলিকে কীভাবে আমরা ফুলফিল করতে পারি, আমাদের প্রোডাকশন রেটকে কীভাবে আরও বৃদ্ধি করতে পারি, তার জন্য আমরা বিস্তারিত আলোচনা করেছি। পাশাপাশি যে সমস্ত লাইফ স্টকগুলি আছে তার মর্টালিটি কমানোর জন্য আমাদের যারা এক্সপার্ট আছেন, ডক্টর আছেন, তারা সময়ে সময়ে যেন ভ্যাকসিনগুলি প্রদান করেন, মেডিসিনগুলি অ্যাভেলেবেল করে পাবলিককে ডিস্ট্রিবিউশন করেন, সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি। দক্ষিণ জেলায় মাছের উৎপাদন বৃদ্ধি করে বাণিজ্যিক মাছ চাষের মাধ্যমে আরও অধিকভাবে উৎপাদন বৃদ্ধি করতে হবে বলে তিনি জানান। আমাদের রাজ্যের ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইভেন আমাদের যে জিডিপি যেটাকে আমরা বলি, আমাদের রাজ্যের ইকোনমি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফিশারি একটা অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর। তো আমাদের এই জেলাতেও ফিশ প্রোডাকশন রেট আমাদের কী আছে, কত মাছ আমরা প্রত্যেক দিন লাগে, আমাদের চাহিদা কী আছে, আমরা কতটুকু আমাদের ইন এডিশন ডিমান্ড আমাদের কত বেশি আছে, ডেফিসিট কী আছে, এটা নিয়েও আমরা দীর্ঘ আলোচনা করেছি, এবং মাছ চাষে আমাদের এলাকার কৃষকদেরকে কীভাবে উৎসাহিত করা যায় এবং কমার্শিয়াল পদ্ধতিতে অর্থাৎ সম্পূর্ণ একটা ব্যবসায়িক মেন্টালিটিতে কীভাবে কৃষকদেরকে নিয়ে মাছের উৎপাদন বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি, এবং কৃষকরা যেন সেই ক্ষেত্রে সমস্ত বেনিফিটও সময়ের মধ্যে পায় তার জন্য আমরা দীর্ঘ আলোচনা করেছি। বেনিফিশিয়ারিরা যাতে নিজেদের প্রাপ্য সুযোগ সুবিধা সঠিকভাবে পায় সেই কথা দৃঢ় কণ্ঠে উল্লেখ করেন রাজ্যের জনপ্রিয় মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।